সংগ্রামী অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আজকে একটা প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাদের ডেকেছি। প্রথম কথা হলো, আজকের দিন হলো, আজকের যে দিনটা এটা হলো ঐতিহাসিক ছাত্র আন্দোলনের দিন। আপনারা দেখেছেন যে আমরা প্রথম থেকে ত্রিপুরা প্রদেশ NSY কীভাবে আমরা লড়াই করেছি, সারা রাজ্যে ছাত্রদের জন্য আমরা কীভাবে আগরতলা থেকে শুরু করে কৈলাস শহর, ধর্মনগর, মনু, ছামনু, করমচড়া, সাপ্রুম, প্রত্যেকটা জায়গায় এমন কোনো বিধানসভা বাদ নেই, এমন কোনো এরিয়া বাদ নেই আমাদের ছাত্রদের আন্দোলন হয়নি। আন্দোলনটা কেন হয়েছে আপনারা জানেন? করোনাকালে আমাদের ছাত্ররা, পরিবার, সারা রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আজকে আতঙ্কে আছে। তার দাবিকে এই যে বিষয়টা, এই যে করোনা আক্রান্ত হচ্ছে, হসপিটালে এডমিট ছাত্রছাত্রীর পরিবার, ছাত্ররা সবাই, আমরা সেই দাবিকে সামনে রেখে আমরা বলেছি অল স্টুডেন্টকে প্রমোট করুন। আমাদের ডিমান্ড হলো অল স্টুডেন্টকে প্রমোট করতে হবে এবং 50% মার্কস দিতে হবে। কিছুক্ষণ আগে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যিনি সভাপতি আছেন, উনি ডিক্লেয়ার করেছেন অল স্টুডেন্টকে প্রমোট। সেটা আমরা ত্রিপুরা প্রদেশ NSY-এর পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই, আমরা শ্রদ্ধা জানাই, কারণ উনি আমাদের যে আন্দোলন, আমরা যেটা ডিমান্ড করেছিলাম সেটা আমাদের আন্দোলনকে উনি সমর্থন করে, উনি আমাদের পাশে থেকে উনি আমাদের এই যে ডিমান্ড করেছি সেটাকে অল স্টুডেন্টকে প্রমোট করেছে। আর সেটা আপনারা জানেন যে সেটা আমাদের ডিমান্ড নয়, সেটা ছাত্রছাত্রীদের দাবি, সেটা সকল ছাত্রার দাবি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রদের প্রমোট করতে হবে। যাই হোক, আপনারা জানেন ছাত্র আন্দোলন করতে গিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আমাদের ছাত্রছাত্রীদের উপর আক্রান্ত হয়েছে, মাথা ফাটিয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা, আপনিও জানেন, আপনারা জানেন, পশ্চিম থানার সামনে আমরা আন্দোলন করতে গিয়ে আমার উপর অ্যাটাক করেছে, আমি 4 দিন হসপিটালে এডমিট ছিলাম। আপনারা দুই দিন আগে আমাদের ছাত্রনেতা MD ইয়াসিনকে আপনারা ইন্দ্রনগর ব্রিজের সামনে আপনারা দেখেছেন, উনি ছাত্র আন্দোলন করতে গিয়ে ওনাকে মেরে রক্তাক্ত করে, ওনাকে আহত করে, উনি হাসপাতালে ছিলেন, উনি এখন বাড়িতে আছেন, উনি ওনাকে যেইভাবে আক্রমণ করেছেন সেটার তার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমরা কেন লড়াই করছি, আজকে আমরা কেন কথা বলছি, আজকে আমরা কেন কথা বলছি, ছাত্রদের কথা বলছি, ছাত্রদের যে ডিমান্ড সেটার জন্য আমরা কথা বলছি। আজকে কেন আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হবে? আজকে কি রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই? ছাত্ররা কি কথা বলতে পারবে না? আমরা তো প্রথম থেকে আমাদের যেটা দাবি সেটার জন্য কিন্তু বারবার প্রত্যেকজন আমাদের যিনি আছেন রাজ্যের প্রিয় নেতা বীরজিৎ সিনহা, উনি প্রথম থেকে আমাদের এই আন্দোলনকে সর্বাত্মকভাবে সমর্থন করে এসেছেন। কেউ ছিল না, কোনো পলিটিক্যাল পার্টির কেউ ছিল না প্রথম আন্দোলনটা কে স্টার্ট করেছিল আপনারা দেখেছেন, কেউ তখন ছিল না। আন্দোলনটা স্টার্ট করেছিলাম আমাদের ত্রিপুরা প্রদেশ NSY প্রথম আন্দোলনটা স্টার্ট করেছিল।